নমস্কার, আমরা অখিল ভারত হিন্দু মহাসভা, যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল। আমরা আজকে ইডি অফিসে এসেছিলাম, এনফোর্সমেন্ট ডিরেক্টর। তো আমরা চাই এই যে সংস্থাগুলো, তারা সোনার খাঁচাই বন্দি তোতা পাখির মতো নয়, নিরপেক্ষভাবে কাজ করুক। তার কারণ আপনারা সবাই জানেন এই নারদকাণ্ড এবং সারদাকাণ্ডে যে একাধিক অভিযুক্ত, দেখুন পরস্পর পরস্পরকে দোষারোপ করছেন, কিন্তু আমাদের প্রশ্ন, সাধারণ মানুষ কবে কিভাবে টাকা ফেরত পাবে? দ্বিতীয়ত, আজকে আমরা জানতে পারছি মহামৈত্র যেটা বলছেন, যদি ঠিক কথা বলে থাকেন তাহলে সংসদ ভবনে, অর্থাৎ যেটা গণতন্ত্রের পবিত্রতম স্থান, সেখানে কোন প্রশ্ন করা হবে আর কোন প্রশ্ন করা হবে না সেটা পর্যন্ত টাকা দিয়ে ক্রয় বিক্রয় হচ্ছে। এই রকম একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আমরা এসেছিলাম ইডির কাছে মিষ্টিমুখ করাতে। আমরা চাই সত্য, শিব এবং সুন্দরকে সাক্ষী করে আমরা যেন অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তিকে স্থাপন করতে পারি। সেই জন্যই আমরা বিজয়ার মিষ্টি, ইডির কাছে চিঠি এবং আমরা বিজয়ার গ্রিটিংস কার্ড নিয়ে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে তারা খুব ব্যস্ত মানুষ নিশ্চয়ই, তো তারা ব্যস্ত রয়েছেন, তারা সময় দিতে পারলেন না। জনৈক সোহম ঘোষবাবুর কথা এখানে উঠে এসছে, তিনিও আসার কথা ছিল, আসতে পারেননি। তো আমরা নিশ্চয়ই আবার আমরা আসব, সেই যতক্ষণ অখিল ভারত হিন্দু মহাসভা সত্যকে স্থাপন না করতে পারছে, আমাদের এই লড়াই কিন্তু চলবে। আজকে আদানি আম্বানি, ললিত মোদি, নীরব মোদি, মেহুল চোকসি, এরা যখন ভারতবর্ষকে, আমাদের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে, তখন কিন্তু সাধারণ মানুষ, সারদা বা নারদকাণ্ডের অভিযুক্তরাও শাস্তি পাবে না, সাধারণ মানুষও কিন্তু টাকা ফেরত পাবে না। কাজেই আমরা নিরপেক্ষভাবে প্রত্যেকের কাছে আবেদন করছি, ইডি এবং সিবিআই, তারা যখন কংগ্রেস সরকার ছিল তখন তাদের বিরুদ্ধে সরকারকে তোষণ করার অভিযোগ উঠেছে, আজকে যখন পালাবদল হয়ে বিজেপি সরকার, আবারও তখন আমরা একই প্রশ্ন দেখছি যে তাদের সততা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কাজেই আমরা চাই গণতন্ত্রের স্তম্ভ হিসেবে আপনারা আপনাদের সুনাম বজায় রেখে আপনারা কিন্তু সততার সাথে আপনাদের দায়িত্ব পালন করুন, না হলে অখিল ভারত হিন্দু মহাসভার, ভারতবর্ষের প্রাচীন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা কিন্তু আপনাদেরকে সুপথে জনাদেশের মাধ্যমে কিভাবে আনতে হয় আগামী দিন কিন্তু তার বিচার করব। ধন্যবাদ। আচ্ছা চন্দ্রচূড়বাবু, আপনারা এসেছিলেন এখানে, আপনারা আসার পরে কি কারোর সঙ্গে দেখা করতে পেরেছেন? হ্যাঁ, আমি এইমাত্র বললাম যে আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু ওনারা হয়তো এতটাই ব্যস্ত যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যারা জনাদেশের পক্ষে, জনগণের হয়ে কাজ করি, তাদের সাথে সময় ওনারা দিতে পারলেন না। ওনারাই বলতে পারবেন যে পারলেন না, না চাইলেন না। আর জনৈক সোহম ঘোষবাবুর কথা আমরা শুনলাম, তিনিও সময় করতে পারেননি। তো আমরা এই মিষ্টি এবং হৃদয় বুক ভরা ভালোবাসা নিয়ে আজকে অত্যন্ত হতাশ হয়েই ফিরে যাচ্ছি, এটা আমাদের কাছে। আচ্ছা, আপনার হাতে একটা প্লে কার্ড দেখছি, প্লে কার্ডটা কেন আছে? দেখুন, সারদা এবং নারদকাণ্ডে একাধিক অভিযুক্ত রয়েছে, তো কারোর বাড়িতে যাওয়া হচ্ছে, কারোর বাড়িতে যাওয়া হচ্ছে না, যাদের বাড়িতে যাওয়া হচ্ছে তাদের আবার পানিশমেন্ট হচ্ছে শুনছি, তারপরে আবার ছাড়া পেয়ে যাচ্ছে। আর কেউ কেউ বলছে ওয়াশিং মেশিন পার্টিতে জনৈক বিরোধী দল নেতা আসার ফলে তাদের তার বাড়ির অ্যাড্রেসটা পর্যন্ত খুঁজে পাচ্ছে না ইডি এবং সিবিআই। তো হতেও পারে, বেনিফিট অফ ডাউট আমরা তাদেরকে দিচ্ছি, তো যাতে আগামী দিনে তাদের আর ভুলটা না হয় সেই জন্যই শুভেন্দু অধিকারী বাবুর অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারটা আমরা ইডি এবং সিবিআইয়ের কাছে তুলে দিয়ে গেলাম। আচ্ছা চন্দ্রচূড়বাবু, আরেকটা প্রশ্ন ছিল, আমরা শুনেছি আপনারা একটা নো কনফিডেন্স মোশন মুভ করেছিলেন, এই নো কনফিডেন্স মোশনটা আডানির এগেনস্টে কিসের জন্য মুভ করেছিলেন, আর এটার মধ্যে আপনারা কিছু রেজাল্ট পেয়েছিলেন? না, আমরা নো কনফিডেন্স মোশন এনেছি, সেটা হচ্ছে যে এই আদানি ইস্যুতে যে আর্থিক তছরূপের কথা জনগণ জানতে পেরেছে সেই বিষয়ে আমাদের এই মুহূর্তে লোকসভায় বা আমাদের কোনো নিজস্ব প্রতিনিধি নেই, আগামী দিনে নিশ্চয়ই থাকবে। তো ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে প্রত্যেকের কাছে কিন্তু আমরা নো কনফিডেন্স মোশনটা এনেছি, তার স্মারকলিপি আমরা পাঠিয়েছি, তো এখনও পর্যন্ত তার কোনো গ্রিন আমরা বার্তা পাইনি, দেখা যাক আগামী দিনে নিশ্চয়ই সত্যের জয়। তো আপনি কি ভাবছেন মহামিত্র মৈত্র যে বললেন যে টাকার জুড়ে সবার মুখটা বন্ধ করে রাখা হয়েছে আডানিদের এগেনস্টে কোনো প্রশ্ন না জিজ্ঞেস করার জন্য, এটা হতে পারে যে আপনাদের যে নো কনফিডেন্স মোশনের যে পিটিশনটা আপনারা মুভ করেছিলেন সেটাও কিন্তু পয়সার শক্তিতে বন্ধ করে রাখা হয়েছে? দেখুন, নো কনফিডেন্স মোশন আনার সৎসাহস তো আমরাই একমাত্র দেখিয়েছি এই বিষয়ে। এবার সেখানে তাদের অনেক, তারা অর্থ ধনকুবের, তারা টাকা দিয়ে যদি প্রশ্ন কোনটা করা হবে কোনটা করা হবে না সংসদ ভবনে সেটা যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে অবশ্যই অর্থের জোরে তারা আমাদের নো কনফিডেন্স মোশন যাতে তার সুনির্দিষ্ট গতিপথ না পায় তার ব্যবস্থা ওরা করতে পারে, তারা ততটাই ক্ষমতা পায়। শেষ প্রশ্ন, আপনার কি মনে হয় ইডি সিবিআই
ইমপার্শিয়াল না পার্শিয়াল? না না, তারা পার্শিয়াল, তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে সেটা প্রমাণ দিচ্ছে। তার কারণ যে তারা যদি ইমপার্শিয়াল হতেন, তারা যদি বায়াস না হতেন, তাহলে নিশ্চয়ই নিরপেক্ষভাবে কাজ করতেন এবং ওনাদের কাজকর্ম নিয়েও এত প্রশ্ন উঠত না জনগণের মনে। ধন্যবাদ।